বোন রাজু, সরি ভাই রাজু, জানতে চেয়েছেন ফেসবুকে একটা পোস্ট দেখেছি, লাল ও হলুদ রঙের পোশাক পরিধান করা পুরুষের জন্য হারাম, কদারী কদরুক সত্যি জিহাদে নিষেধ আছে, পুরুষের জন্য পিওর লাল পিওর হলুদ পরা নিষেধ, জাফরান কালার পরা নিষেধ, অর্থাৎ যদি লালের সাথে অন্য কোনো কালার মিশ্রণ থাকে বা হলুদের সাথে অন্য কালার মিশ্রণ থাকে সেটা জায়েজ আছে, কিন্তু পিওর যদি হয় তাহলে সেটা পুরুষের জন্য নিষেধ, এটা নারীরা তাদের সৌন্দর্যের অংশ হিসাবে পড়বেন। আর আনাইসা বিনতে আফজাল, আপনি জানতে চাচ্ছেন মহিলাদের নামাজের সময় কি পায়ে মোজা পড়তে হবে না, মোজা পড়ার নির্দেশ, পায়ের পাতা তলা ঢাকতে হবে এরকম নির্দেশ কোনো দিকে কোথাও বলা হয়েছে আমি জানি না, তবে হ্যাঁ পাতা বা পায়ের উপরিভাগ, পাতার উপরিভাগ এটা ঢাকা নিয়ে ওলামাদের ইখতলাফ আছে, যদি বড় কাপড় পরে নামাজ পড়া হয় সেটা ঢেকে রেখে সেটা উত্তম, কেউ মোজা পরে নামাজ পড়তে চাইলে পড়তে পারেন এবং নিরাপত্তার জন্য তিনি টেনশন মুক্ত থাকতে চাইলেন পড়লেন, কিন্তু নামাজের জন্য মোজা পড়তে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। এরপরে নিক্সন সরকার জানতে চেয়েছেন বিয়ে না করে দাসী রাখা যাবে কি না, আপনি দাসী কোথায় পাবেন, আজ দাসী কোনো প্রচলন আছে কি না, থাকলে কোথায় আছে, তো আপনি বিয়ে না করে দাসী কীভাবে রাখবেন। হ্যাঁ, যদি শরাই দৃষ্টিকোণ থেকে দাসীর যে সংজ্ঞা সে সংজ্ঞা ফিট হয়, সত্যিকারের দাসী হয়, সেক্ষেত্রে আপনি বিয়ে করার সামর্থ্য থাকলে আপনার বিয়ে করতে হবে, দাসী রাখা যাবে না। কিন্তু যদি এমন হয় যে আপনার যুদ্ধ করার পর যুদ্ধবন্দিনী হিসাবে কোনো মেয়ে চলে আসলো, তার নিরাপত্তার বিষয় আছে, তাকে কিভাবে রাখা হবে, দাসী হিসাবে আপনার কাছে আসলো, সে কিছু কিছু ক্ষেত্রে আপনার স্ত্রীর মর্যাদা পাবে, কিছু কিছু ক্ষেত্রে স্ত্রীর মতো বিধানগুলো তার জন্য প্রযোজ্য হবে, তো যদি বিয়ে করার সামর্থ্য আপনার না থাকে তাহলে সেটি আপনার জন্য বিকল্প পথ হতে পারে। ইউসুফ রাজু জানতে চেয়েছেন নামাজের মন স্থির রাখার জন্য কি করা উচিত, নামাজে মন স্থির রাখার জন্য প্রথমত নামাজের যথেষ্ট আগে থেকে দুনিয়াবি অন্যান্য ব্যস্ততা থেকে সরে আসা উচিত, ফেসবুক টেসবুক নেট ইত্যাদি ঘাটাঘাটি এগুলো বন্ধ করা উচিত, আগে থেকে যথেষ্ট আগে থেকে প্রস্তুতি নিয়ে আসা উচিত, বসা উচিত, নামাজে যেগুলো পড়ছেন দোয়া দুরুদ সুরা কেরাত এগুলোর অর্থ বোঝা উচিত, ধীরস্থিরতার সাথে করা উচিত, এবং আর অনেকগুলো পদ্ধতি আছে সেগুলো অ্যাপ্লাই করলে ইনশাআল্লাহ বিদিনলা সলাতে মনোযোগ হবে বলে আমরা আশা করছি। সেলিম হুসাইন জানতে চেয়েছেন অসুস্থ ব্যক্তির সুস্থতার জন্য কি কোনো পশু জবাই করা যাবে, জীবনের পরবর্তী জীবনে, জীবনের পরবর্তী জীবন ও জীবনের মানে বদলে জীবন, এটা বিশেষ কোনোভাবে নির্দেশ কোরআন হাদিসে দেওয়া হয়নি, কিন্তু আপনার সাদাকা যেহেতু মুসিবত দূর করে বিপদ আপদ দূর করে এই বিষয়টি বিভিন্ন হাদিস থেকে জানা যায়, সেই জন্য কেউ অসুস্থ হলেন অতএব সাদাকা হিসাবে একটা প্রাণী দান করে দিলেন, একটা প্রাণী সাদাকা করে দিলেন, একটা ছাগল সাদাকা করে দিলেন, জবাই করে মানুষের গোশত খাইয়ে দিলেন, তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু এরকম কোনো আলাদা পার্টিকুলার নির্দেশ নেই যে জানার বদলে যান যেটা আমাদের দেশে বলা হয়, অর্থাৎ আমার কেউ প্রিয়জন অসুস্থ আছেন, জীবন মরণের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন, আমি একটা যান জবাই করে দিলে আল্লাহ তাআলা তার বিনিময়ে তার যানটা বাঁচিয়ে দিবেন, এরকম কোনো কথা কোরআন হাদিসে বলা হয়েছে বলে আমাদের জানা নেই। তবে হ্যাঁ, আপনি অবশ্যই বিপদ থেকে বাঁচার জন্য নগদ টাকা যেরকম দান করতে পারেন একটা পশু দান করতে পারেন, আর পশু দান করলে পশুর জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করলে পয়সা দিয়ে খরচ করে জবাই করলে আল্লাহ তাআলা আপনার অসুস্থ ব্যক্তিকে সুস্থ করতে পারেন, সে আশা আপনি করতে পারেন, কিন্তু হাদিসে আলাদা কোনো নির্দেশনা নাই।